অবশেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছে দলটির নেতা কর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবির নেতৃত্বে সকাল ১০টার কিছু পর তালা ভেঙে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির নেতারা। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির যে সমাবেশ ছিল, সেই সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর মূলত ২ মাস ১৩ দিন অর্থাৎ ২.৫ মাসের মতো বন্ধ ছিল বিএনপির দলীয় কার্যালয়। এই কার্যালয়ের আশপাশে দেখা যায়নি কোনো নেতা কর্মীকে এবং প্রায় ২.৫ মাস পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছে বিএনপি নেতারা। এবং এই ২.৫ মাসে অনেক কিছু ঘটে গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ চতুর্থবারের মতো ক্ষমতায় এসে গেছে। আজ মন্ত্রিপরিষদের বৈঠক, গতকাল সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, আজ মন্ত্রিপরিষদের সদস্যরাও শপথ নেবেন। এবং এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ২ মাস ১৩ দিন অর্থাৎ প্রায় ২.৫ মাসের মতো বন্ধ ছিল, ৭৪ দিন বন্ধ ছিল। এবং এই বন্ধেও তারা কেন্দ্রীয় কার্যালয়ে আসেনি, তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে, হরতাল পালন করেছে, অবরোধ পালন করেছে এবং শান্তিপূর্ণ কর্মসূচি দাবি করে লিফলেট বিতরণ করেছে। প্রচুর সারা দেশে তারা প্রচুর লিফলেট বিতরণ করেছে এবং সেই বিতরণের মধ্যেই তারা সীমাবদ্ধ। তাদের অনেক হাঁক ডাক থাকলেও শেষ পর্যন্ত আষাঢ়ে মেঘের মতোই, আষাঢ়ে গল্পের মতোই আসলে তাদের সেই হাঁক ডাক থেকেই গেছে। হাঁক ডাকের জায়গায় আওয়ামী লীগের কাজটি করেছে, তারা সরকার গঠন করে ফেলেছে। এখন বিএনপি আবার কি করে, কি আন্দোলন করে বা কোন দিকে যায় সেটি দেখতে অপেক্ষা করতে হবে। যদিও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইতিমধ্যে বলেছেন কেন্দ্রীয় কার্যালয়ে তারা পুলিশ তালা দিয়ে আটকে রেখে ক্রাইম সিন দিয়ে অনেক নাটক করেছে, আজকে তারা সেটি বুঝে পেয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে বিকেলে নয়াপল্টনের কার্যালয়ে অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপির সিনিয়র নেতারা। সেখানে ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান সহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত থাকার কথা রয়েছে। তবে বিএনপি যে ঝটিকা মিছিল বা ঝটিকা সমাবেশ যেটি এতদিন করে আসছিল সেটি হয়তো অবসান হতে যাচ্ছে এইটুকু বলা যায়। কিন্তু সরকার যেহেতু আজকে মন্ত্রিপরিষদের শপথ হবে, তারাও আবার কোন দিকে যাবে, কোন দিক চিন্তা করবে বা বিএনপির রাজনীতি কোন দিকে যাবে তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। এছাড়া আসলে উপায়ও নেই। বিএনপি তারা যদিও বারবার বলে আসছিল বা তাদের সমমনা জোটের নেতারা ইতিমধ্যে বলে আসছে যে তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে চায়, এবং সেটি কদ্দূর যায় বা কতদিন অপেক্ষা করতে হয় সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। এর মধ্যে পশ্চিমারা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া ইতিমধ্যে এই নির্বাচনকে গ্রহণযোগ্য নির্বাচন নয় বলেও তারা মতামত দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে এবং তার প্রেক্ষিতে হয়তো তারা অনেকটা চাঙ্গা ভাব বিএনপির মধ্যে। দেখা যাক কী হয়, রাজনৈতিক কোন দিকে যায় তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু সময়। আমরা তার চেয়ে বরং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কীভাবে নেতা কর্মীরাও তালা ভাঙছে বিএনপি ছিল।